সিডিউসিং এর যে একটা ব্যাপার শুনছিলাম সেটা নিয়ে, যে ফিতা দেখলে নাকি সিডিউস হয়ে যায় এরকম। একটা ছোট ফিতা দেখে আপনারা সিডিউস হয়ে যান, আপনাদের চেতনাদণ্ড এতটাই ভঙ্গুর যে একটা ফিতা দেখে অন্তর্বাসের। আমাদেরকে ছিল ব্যাপারটা সেরকম, কারণ এই দেশে একটা 4 বছরের শিশু, তারপর একটা বোরখা পরা মহিলাও রেপ হচ্ছে। এটা নির্ভর করে ওই মানুষটার ক্যারেক্টারিস্টিক, মানে মানুষের চরিত্র। একটা মানুষ যদি খারাপ চরিত্র হয়, সে বোরখা পরা মহিলাকে দেখলেও তাকে রেপ করতে চায়। পোশাক নিয়ে যে স্বাধীনতা চাচ্ছে আর কি, মানে আপনারা তো দেখেছেন সোশ্যাল মিডিয়াতে কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে, তো এই বিষয়টি আপনি মন্তব্য আমরা জানতে চাচ্ছি। আপনি তো যেহেতু বাংলাদেশের একজন নাগরিক, মন্তব্য বলতে প্রথম কথা হলো সব মানুষেরই একটা ব্যক্তি স্বাধীনতা আছে। আমার মনে হয় যে পোশাক নিয়ে হুট করে এরকম আন্দোলনটা, পোশাক নিয়ে যে আন্দোলনটা, আমার কাছে এটা অনেকটাই অযৌক্তিক মনে হয়। কারণ এদের সবার একটা ব্যক্তি স্বাধীনতা আছে, যে যার ইচ্ছা মতন যে যেটা চায় যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে সে সেভাবে সেই পোশাক পরতে পারে। তো আমার মনে হয় না যে এটা নিয়ে আন্দোলন করার মতন কিছু আছে। তো এটা কেলে মানুষের উপর নির্ভর করে। আর হ্যাঁ, যেটা আমি শুনছিলাম যে বাংলাদেশের কালচার, বাংলাদেশের ট্রেডিশন এখানে অনেকটা ম্যাটার করে, হ্যাঁ, কিন্তু সে সেটা নিচ্ছে বা সেটা মেনে চলতেছে কতটুকু, এটা কেলে তার উপর নির্ভর করে। তো এইটা নিয়ে অহেতুক একজন আর একজনের প্রতি যে মত বিরোধিতা, এগুলো আমার সত্যি অনেকটা অযৌক্তিক মনে হয়। ব্যক্তিগতভাবে কি বলতে চাইবেন? ব্যক্তিগতভাবে আমি বলতে চাইব ওই সিডিউসিং এর যে একটা ব্যাপার শুনছিলাম সেটা নিয়ে, যে ফিতা দেখলে নাকি সিডিউস হয়ে যায় এরকম। একটা ছোট ফিতা দেখে আপনারা সিডিউস হয়ে যান, আপনাদের চেতনাদণ্ড এতটাই ভঙ্গুর যে একটা ফিতা দেখে অন্তর্বাসের। আমাদেরকে ছিল ব্যাপারটা সেরকম, কারণ এই দেশে একটা 4 বছরের শিশু, তারপর একটা বোরখা পরা মহিলাও রেপ হচ্ছে। এটা নির্ভর করে ওই মানুষটার ক্যারেক্টারিস্টিক, মানে মানুষের চরিত্র। একটা মানুষ যদি খারাপ চরিত্র হয়, সে বোরখা পরা মহিলাকে দেখলেও তাকে রেপ করতে চায়, সে রেপ করেও, এরকম কাহিনী অনেক আছে। তো এইটা অ্যাকচুয়ালি পুরাটাই নির্ভর করে একটা মানুষের মোরাল ভ্যালুস কি রকম। মানে কেমন পোশাক হলে ভালো হয়, যেমন এখানে পোশাকের বিষয়টা আছে, হ্যাঁ, একটু সাবলীল যে পোশাকগুলো আমরা পরে থাকি বা আপনি পড়েছেন, বারো যারা পরে, হ্যাঁ, এটা কম নাকি? এই যে আমরা দেখেছি যারা আন্দোলন করেছে তারা দেখেছি যে অনেকে ব্লাউজ ছাড়া এসেছে, একটু ব্যতিক্রমী, মানে কোনটা হলে বেস্ট সমাজের জন্য? আচ্ছা, আমি যদি সমাজের কথা বলি, বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা কীরকম ড্রেস করি, এই যে এরকম ট্রেডিশনাল টাইপের, যেমন থ্রি পিস কামিজ আমরা এভাবে চলি। আবার অনেক মানুষ আছে, মানে অনেক মেয়েরা আছে যারা একটু বেশি ধার্মিক বা রিলিজিয়াস, তারা বোরখাটা প্রেফার করে। তো আমি মনে করি যে তারা ওইটা পরছে, ওটা তাদের কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আমি এটা ক্যারি করলে এটা আমার, এটা অন্য একটা ট্রেডিশন বা ফ্যাশন টাইপ কোনো কিছু একটা ক্যারি করতেছে, এটা তাদের বিষয়। তো এই এইটা নিয়ে আমার অ্যাকচুয়ালি আর কিছু বলার নাই, কারণ আমার মনে হয় যে যেটাতে কমফোর্টেবল, যার যেটা ইচ্ছা সেটাই করা উচিত। তবে হ্যাঁ, এটা মাথায় রেখে চলা উচিত যে আমি কোন দেশে আছি আর সেখানে পারিপার্শ্বিক পরিবেশটা কী। আপনাকে ধন্যবাদ। যেমন বোরখা পরি হাটেই, কিন্তু আমাদের সব ইপিদিনের জিনিসটা একটু খুব কমই হয়, যেমন ছেলেরা খুব কমই টাকায় আমাদের দেখবে, যে আমরা পাবলিক প্লেসে ঘুরতেছি খুব নর্মালিভাবে ঘুরতে পারতেছি, বোরখা পরে খুব স্বাধীনভাবে ঘুরতে পারতেছি, ইপিদিন অনেক কমই হয়, খুব ছেলেরা কম থাকে। বছর চুয়া আমাদের বলতে গেলে আমরা বোরখা পরে তাকালে আমার পড়লে আমাদের ছেলেটা খুব কমই আমাদের দিকে তাকে, আর যদি আমরা যদি শর্ট ড্রেস পরি ছেলেরা বেশি তাকাবে আমাদের সাথে, রিপ্রেজেন্ট করবে। আমরা যদি সেদিক দিয়ে হাঁটাচলাও করি তারা দেখে আমাদের রিপ্রেজেন্ট করা স্বাভাবিক, কিন্তু যদি আমাদের সামনে যে আমাদের মানসিক মেন্টালিটিটা একটু চেঞ্জ করলে সব কিছু পারফেক্টলি চলা যাবে। ঠিক আছে, দেখবে তারা যখন আপুটাকে দেখবে যে এইভাবে হাঁটতেছে বা একটু আকর্ষণ করে হাঁটতেছে, তখন তো মানুষটা আরও অন্যরকম হয়ে যাবে, মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। তো কাপড় থেকে সিরিয়াস হওয়ারই কথা। আর তুমি যদি ভালোভাবে বোরখা পরে বের হও বা কিছু সুন্দরভাবে পোশাক পরে বের হও, তাহলে তোমার ওরকম কিছু জিনিস শিকার হতে হবে না, সিডিউস হতে হবে না। তুমি নিজেকে সেফ রাখো, তারপরে স্বাধীনতা দাও। তুমি যদি সেফ নিজেকে না রাখতে পারো, স্বাধীনতা দিয়ে তুমি কি করবে? তাকে স্বাধীনতা নিয়ে কিছু বলতে চাই না, কারণ আমি অলওয়েজ বোরখা পরে বের হই, এখন অব্দি কোনো সময় স্টিচিংয়ের শিকার হইতে হয়নি আমার, কারণ ঢিলা ঢালা পোশাক পরে বের হলে কখনো স্টিচিংয়ের শিকার হতে হয় না। আর তাছাড়া কি, যারা ওয়েস্টার্ন কালচার ফলো করে তাদের জন্য আলাদা একটা ইয়ে আছে, তাদের ফ্যামিলি তাদেরকে কিছু বলে না, যার কারণে তাদের ওরকম একটা মেন্টালিটি হয়ে গেছে। যদি আব্বু আম্মুরা মানে ছোটবেলা থেকে তাদেরকে ওরকম শিক্ষাটা দিত, তাহলে আর তারা এরকম ওয়েস্টার্ন কালচার ফলো করতে পারতো না।
বর্তমানে ওয়েস্টার্ন কালচার ফলো করার কারণে ইফতিজিয়া শিকারটা বেশি হইতাছে। তাই আমার ধারণা যেটা আমরা ইসলামিক কালচারে বেশি থাকাটাই বেটার আমাদের জন্য, যেটা পরবর্তীতে আমরা এখন কিয়ামতের দিকে আগাইতাছি। দেশটা যেহেতু অন্য মানে খারাপের দিকে যাইতেছে, যার কারণে আমাদের সমাজটা অতিরিক্ত খারাপ হয়ে যেতেছে, নষ্টের দিকে যাইতেছে। যেমন কি বলতে গেলে ছেলেরা এখন অনেকটা খারাপের দিকে চলে গেছে, কারণ মেয়েদেরকে রাস্তাঘাটে দেখলে স্টিচিং করে, ভাই হোক বোন হোক সবাই ছোটো থেকে মানে বয়স্ক লোকেরা এখন ছাড় দিতেছে না, সব কিছুতেই তারা স্টিচিং করতেছে। ছোটো মেয়েরাও শান্তি পাইতেছে, 9 বছরের বাচ্চারাও ইভেনকে এখন ধর্ষণের শিকার হইতেছে। যার কারণে বলতে চাই কি পোশাকের দোষ না, আসলে মানুষের নজরটাই খারাপ। নজরটা যদি ভালো হইতো তাহলে 9 বছরের শিশু অবশ্যই ধর্ষণ হতো না। তার জন্য সবাই আগে আমরা নিজেকে ঠিক করবো, তারপরে যা পোশাক নিয়ে কথা বলতে যাবো।